উজান থেকে নেমে আসা ঢল ও অবিরাম বর্ষণে নদ নদীর পানি বেড়ে দ্বিতীয় দফায় গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ইতিমধ্যে গাইবান্ধার সদর ফুলছড়ি সাঘাটা ও সুন্দরগঞ্জের শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বর্তমানে বানের জলে সর্বস্ব হারিয়ে চরাঞ্চল সহ ওই গ্রামের মানুষ আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদ উচ্চস্থান ও আশ্রয় কেন্দ্রে তবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও ল্যাট্রিন সংকট এ অবস্থায় বানভাসীদের দাবি ত্রাণ সহ পয় ব্যবস্থা নিশ্চিতের অবশ্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্যা কবলিত এলাকার সবাইকে স্যানিটেশনের আওতায় আনা হবে বন্যা কবলিত এলাকা ঘুরে এসে আরও জানাচ্ছেন আফসানা মিমে অব্যাহত পানি বৃদ্ধির ফলে গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র নদ ও ঘাগট নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে ফলে আবারও বন্যা পরিস্থিতি ভয়লাকার ধারণ করেছে কামারজানি গিদারি বেলকা হরিপুর আয়েন্ডাবাড়ি ফজলুপুর কঞ্চিপাড়া উড়িয়া ও গজারিয়া ইউনিয়নে ঘুরে দেখা গেছে শিশু ও গবাদি পশু পাখি নিয়ে আশ্রয় কেন্দ্র ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বন্যা কবলিতরা তবে সেখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি খাদ্য ও পয় নিষ্কাশনের তীব্র সংকট আমাদের ঘরে এখন ছয় পানি আছে আমরা ঘরে থাকতে পারছি না তার জন্য আমরা এখন স্কুলে উঠেছি খাওয়া খাওয়ার জন্য কিছু নেই পোশাক করার জন্য পায়খানা নেই পানি খাওয়ার জন্য কল নেই এই জন্য আমাদের বাড়ির সামনে পানি এসেছে এখন আমরা থাকতে পারি না বান্ধের ডেলা তুলে আসি ডেলার সামনেও এই পিছনেও পানি আমরা কোনো ইলিপ পাইনি এখনো বিশ দিন হয় পানি ঢুকে গেছে এখনো কিচ্ছু পাইনি তিন চারশো পরিবার আছে ওখানে আশ্রয় নিয়ে আছে একটা কল নাই একটা বাথরুম নাই কে কিভাবে যে কিভাবে ওখানে আছে ওটা কেউ যায় না ওখানে কেউ দেখতেও যায় না যে কোন অবস্থায় আছে কি কি খাচ্ছে না খাচ্ছে তবে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান দোলন বলেন বর্ণাত্তো এলাকার মানুষের জন্য পর্যাপ্ত মজুদ রয়েছে আমাদের কাছে চাল আছে এরপর আমরা শুকনো খাবার কেনার জন্য আমরা আমাদের কাছে এখন এক লাখ টাকা আছে আমরা যেগুলো দেখি বা এর আগে শিশু খাদ্য হিসেবে আমাদের কাছে এখনো পঞ্চাশ হাজার টাকা আছে কু খাদ্যের জন্য পঞ্চাশ হাজার টাকা আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ একটি প্যাকেজ রয়েছে আমাদের কাছে যেটি আমাদের ডিসি স্যার দিয়েছেন সব মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের খাদ্য বা বানবাসীদের জন্য আমাদের সাহায্য বা আমাদের যে খাদ্যের মজুদ যেটা পর্যাপ্ত আছে তো আমরা আশা করছি যে যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এর চেয়েও তারপরও আমাদের খাদ্য ঘাটতি হবে না আমরা এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার তথ্য মতে ইতোমধ্যে অস্থায়ী বিশটি নলকূপ একশোটিরও বেশি নলকূপ উঁচুকরণ ও ল্যাট্রিন স্থাপন করা হয়েছে আগামী দুই দিনের মধ্যে সকল বানভাসী মানুষদের স্যানিটেশনের আওতায় আনা হবে বলে জানালেন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন আগে থেকে যারা আছে প্রায় হলো গত মাসের যে বন্যার সময় থেকে কিন্তু কিছু লোক আছে তাদের কিন্তু অলরেডি পানির জন্য মানে লরিস অস্থায়ী নম্বর ট্যাবলেট এবং অস্থায়ী ল্যাট্রিন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এই যে হঠাৎ করে এই যে এই মানে একটা বিপুল সংখ্যক মানুষের চাপ পড়ছে আমরা তাদেরকেও দিচ্ছি আজকেও আমাদের কার্যক্রম অব্যাহত আছে হ্যাঁ হয়তো আজ দু একদিনের মধ্যে যারা কেউ যদি এই আওতায় বাইরে থেকে থাকে ওয়াটার সাপ্লাই সেন্ট্রেশন বাইরে থেকে থাকে তারাও দু একদিনের মধ্যে ওয়াটার সাপ্লাই সেনিটেশনের আওতার মধ্যে চলে আসবে অন্যদিকে জেলার ঝুঁকিপূর্ণ বাদগুলো প্রতিনিয়ত মেরামত করা হচ্ছে বলে জানি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার কার্য সহকারী সাগর কুমার মোহন্ত আপনারা দেখতেছেন যে আমাদের প্রতিরক্ষামূলক কাজগুলো এখনো চলতেছে চলমান আছে এখনো দিনের চব্বিশ ঘন্টা আমরা প্রতিরক্ষামূলক কাজগুলো চলাচ্ছি আল্লাহ রহমত এখন পর্যন্ত কোন দুর্ঘটনার মুহূর্ত আমরা পড়ে নেই যেখানে আমরা সিপিএস পাচ্ছে সেখানে আমরা তাৎক্ষণিকভাবে ভাবে ব্যবস্থা নিচ্ছি তিস্তা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে অন্যদিকে ঘাগট নদীর পানি দীর্ঘতিতে বাড়লেও পাল্লা দিয়ে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি আফসানা মিমি রেডিও সারাবেলা বেলা গাইবান্ধা